নমস্কার, খবর সময় বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি শিলিগুড়ি বিধান মার্কেটে। শিলিগুড়ি বিধান মার্কেটে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পক্ষ থেকে, শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে প্লাস্টিক বিরোধী অভিযান, আপনারা প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান এবং উপস্থিত রয়েছেন পুর প্রশাসক গৌতম দেব, উপস্থিত রয়েছেন রঞ্জন সরকার। এই মুহূর্তে সরাসরি সেই চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি শহরকে প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগী শিলিগুড়ি পুর নিগম। আজ শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে প্লাস্টিক বিরোধী অভিযান চলছে। শিলিগুড়ি বিধান মার্কেটে অভিযানে উপস্থিত রয়েছে শিলিগুড়ি পুর নিগমের পুর প্রশাসক গৌতম দেব, উপস্থিত রয়েছে প্রশাসক মণ্ডলীর সদস্য রঞ্জন সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি সেই চিত্র তুলে ধরছি আমরা আপনাদের সামনে। এর আগেও কিন্তু পুর নিগমের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে শহরকে প্লাস্টিক মুক্ত রাখা হবে, তবে আমরা কিন্তু দেখেছিলাম পুর নিগমের পক্ষ থেকে বহুবার অভিযান করা হয়েছিল কিন্তু তারপরেও কিন্তু কোনো ফল হয়নি। অর্থাৎ অভিযানের কিছুদিন পর থেকেই কিন্তু আবার শহর জুড়ে ভরে গিয়েছিল প্লাস্টিক। এই মুহূর্তে পুনরায় আরও একবার শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে শহরকে প্লাস্টিক মুক্ত করে তুলতে অভিযান খবর সময় বাংলায় সরাসরি চিত্র। খবর সময় বাংলায় সরাসরি সেই চিত্র তুলে ধরছি আমরা। বিধান মার্কেটের মাছ বাজার থেকে শুরু করে প্রত্যেকটি বাজারে অভিযান চলছে। মাছ বাজার থেকে সবজি বাজার সর্বত্র কিন্তু চলছে প্লাস্টিক বিরোধী অভিযান। সরাসরি সেই চিত্র তুলে ছাড়া প্লাস্টিক মুক্ত করতে পুনরায় আরো একবার উদ্যোগী শিলিগুড়ি
পুরনিগম। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম বাম বোর্ডের সময় শিলিগুড়ি পুরনিগমকে শিলিগুড়ি পুরনিগম এলাকা প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগী হয়েছিল শিলিগুড়ি পুরনিগম। তবে অভিযান চলাকালীন শহর প্লাস্টিক মুক্ত হলেও অভিযান পুরনিগমের পক্ষ থেকে অভিযানে খানিকটা ঢিল ছাড়ার পরেই কিন্তু পুনরায় আবার প্লাস্টিকে জর্জরিত হয়ে পড়ে শহর শিলিগুড়ি। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে শিলিগুড়ি বিধান মার্কেটে চলছে প্লাস্টিক বর্জন অভিযান। এই মুহূর্তে সরাসরি সেই চিত্র তুলে ধরছি আমরা, যেই ব্যবসায়ী দোকানেই প্লাস্টিক পাওয়া যাচ্ছে সেই দোকানকে প্লাস্টিক বাজেয়াপ্ত করার পাশাপাশি সেই দোকান থেকে প্লাস্টিক বাজেয়াপ্ত করার পাশাপাশি অনেক কারণে যদি অনেক ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে প্লাস্টিক উদ্ধার হয় তাহলে সেক্ষেত্রে সেই ব্যবসায়ীর কিন্তু ফাইনও করা হচ্ছে। খবর সময় বাংলায় সেই চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে। প্লাস্টিক শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে চলছে প্লাস্টিক বিরোধী অভিযান। শহরের বিধান মার্কেট থেকে শুরু হয়ে শহরের বিধান মার্কেট থেকে শুরু হলেও শহরের প্রত্যেকটি মার্কেটে কিন্তু পুর নিগমের পক্ষ থেকে চলবে এই অভিযান। পরিবেশকে দূষণমুক্ত করতে পুনরায় আরও একবার উদ্যোগী শিলিগুড়ি পুর নিগম। শহরের আরও বিভিন্ন আপডেট নিয়ে এই মুহূর্তে সরাসরি সেই চিত্র তুলে ধরলাম আমরা আপনাদের সামনে। শহরের আরও বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন সময় আমরা জড়িত হব আপনাদের সাথে। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।